हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो बंधुरा, आजकेर एई भिडियोते यास एवं मधुमिता के निये बड़ो बड़ो दुखाना लेटेस्ट खबर देव। तो बेसी ना देरी करे भिडियोटा शुरू करा जाक। एकदम फार्स्ट जेटा निये कथा बोलबो सेटा हलो जे मधुमिता सरकारेर कुलेर आचार मुभिर फार्स्ट दुदिनेर टोटाल बक्स अफिस कलेक्शन कत। तो एता आमार निजस्व मतामत बा एकटा प्रेडिक्शन जे एमनटा होते पारे। तो आमी विभिन्न हल मालिकदेर संगे कथाबार्ता बोल्लाम, विभिन्न माल्टिप्लेक्स बड़ो बड़ो जेखाने रयेछे सेखानकार किछु इनफरमेशन जोगाड़ करलाम विभिन्न सोर्सेर द्वारा, बुक माइशो एडभान्स बुकिंग चेक करलाम। तो सब दिक थेके विवेचना करे मतामत जेटा आमार दाड़ाच्छे जे कुलेर आचार ঠিকঠাক ব্যবসা করতে পারছে, মানে অডিয়েন্স কিন্তু হলে গিয়ে দেখছে, এমন নয় যে চলছে না, একদম মার খেয়ে গেছে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, এমনটা হচ্ছে না। যে মানে যে অডিয়েন্স ফ্যামিলি ড্রামার অডিয়েন্স, যারা বেলা শুরু দেখেছে, যারা অপরাজিত দেখেছে, যারা হাবজি গাবজি দেখেছে, তারা কিন্তু কুলের আচার হলে গিয়ে দেখছে। তো এখন অবধি যেটুকু খবর, শুক্রবার ফার্স্ট দিনে কালেকশন করেছে ওই 10 লাখ টাকার মতন, 10 লাখ। আর কালকে শনিবার ছিল, কালকে কালেকশন করেছে ওই 8 লাখ টাকার মতন। তো প্রথম দুদিনের বক্স অফিস কালেকশন ওই 18 লাখ টাকার মতন হতে পারে। তো 18 লাখ বা 16-17 এইরকম হতে পারে। তো যেটা এক কথায় এটা কিন্তু হিট হয়ে যেতে পারে খুব শীঘ্রই, কারণ বাজেট খুব কম। আর এইটার কিন্তু পাবলিক রিয়েকশন বলি বা বিভিন্ন হল মালিকদের বক্তব্য বলি বা অডিয়েন্স বলি, সব দিক থেকে কিন্তু একটা পজিটিভ মানে রেসপন্স কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন কিন্তু এই ধারার মুভিগুলো বেশি চলছে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে মধুমিতা সরকার কিন্তু বক্স অফিসে বিশাল বড় একটা ঝড় তুলতে পারে। সেইটা এখন সময়ের অপেক্ষা, তো দেখা যাক পরবর্তী সময় কেমন কি হয়। তবে হ্যাঁ, বেশ কিছু হল আমি দেখলাম সেখানে কিন্তু কুলের আচার দেখার জন্য লোক নেই, আর একদম মুখ থুবড়ে পড়ছে, এমনও হচ্ছে। তো সেখানে আমি জানি না কেন হচ্ছে, তো সেখানে হয়তো কমার্শিয়াল মুভির অডিয়েন্স বা বাজার সেখানে চলে, তো সেক্ষেত্রে হয়তো এগুলো চলছে না, তো হতে পারে। তবে কলকাতা শহরে কুলের আচার খুব ভালো চলছে, এটুকু মানে খবর। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ইয়াস কিন্তু এবার হিন্দি মুভিতে কাজ করতে চলেছে, আমি আগেই বলেছিলাম প্রায় 6 মাস 1 বছর আগে। তো সেই খবরটা আজকে একদম অফিসিয়ালভাবে মিলে গেল। তো আমি বলছি, আমি কখনো মিথ্যা খবর বা ফেক খবর দেই না, যতটুকু পারি আপনাদের সত্যি খবর বা অরিজিনাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো 30 সিরিজের আপকামিং বিগ বাজেট একটা কমার্শিয়াল মুভি ইয়ার ইয়ার সেকেন্ড পার্ট, সেই মুভিতে অ্যাজ এ হিরো, মেন যে হিরোর যে অভিনয়, সেই ক্যারেক্টার প্লে করতে চলেছে ইয়াস দাশগুপ্ত। এই মুভিটা পুরোপুরি একটা লাভ স্টোরি কমেডি মুভি হতে চলেছে, মানে মানে লাভ যে ব্যাপারটা সেইটা পাশাপাশি কমেডি, ফ্যামিলি ড্রামা, ইমোশন, তো সব কিছুই থাকবে। তো এই মুভিতে ইয়াসের বিপরীতে দেখা যাবে দিব্যা খোজলা কুমার, যাকে আমরা ইয়ার ইয়া মুভিতে অ্যাজ এ পরিচালক হিসাবে দেখেছিলাম। তো তাকে কিন্তু এবার হিরোইনের চরিত্রে ইয়াসের বিপরীতে দেখা যাবে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে এই মুভিটা 2023-এ সরস্বতী পুজোতে আসতে পারে এখন অবধি খবর। তো দেখা যাক কেমন কি হয়, পরবর্তী সময় যদি কোনো নতুন ইনফরমেশান পাই অবশ্যই জানাবো। আর হ্যাঁ, এইখানে আরও একটা চমক তো রয়েছে, তার কারণ হচ্ছে ইয়ার ইয়া সেকেন্ড যে পাত, এই যে মুভিটা আসতে চলেছে, এই মুভিতে একটা রোমান্টিক গান গাইবে অরিজিৎ সিং। এইটা কিন্তু একদম লেটেস্ট খবর। ইয়েস, আপনারা খাতায় লিখে রেখে দিন যে ইয়ার ইয়া মুভির যে সেকেন্ড পাত, ইয়াসের যে আসতে চলেছে, এই মুভিতে অরিজিৎ সিং একটা গান গাইবে, যেটা এক কথায় মানে পাবলিকরা রীতিমতো পুরো ফিদা, জাস্ট আর অপেক্ষা করতে পারছে না। তো এটাই ছিল ভিডিওতে বলার, আপনাদের কি বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওতে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করুন। বাই বাই।